শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পনেরোই নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো ষোলো দিনের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না করলে আটকে যাবে পেনশনের টাকা কোথায় জমা করবেন লাইফ সার্টিফিকেট বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাত্র পাঁচশো টাকা উৎকুচ দিতে না পারায় বাগ্যে জুটেনি শৌচাগার প্রকৃত হিতাধিকারীকে বঞ্চিত করে প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড়ের তালিকা তৈরির ক্ষেত্রে হরির লুট চলছে বরহলার বুড়িবাইল জিপিতে প্রধানমন্ত্রী আবাসে ব্যাপক দুর্নীতি মুখ্যমন্ত্রীকে পরিদর্শনের আবেদন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যতই দুর্নীতি নিবারণের কথা বলেন না কেন বিজেপি শাসনকালে সব বিভাগে দুর্নীতি বেড়েছে জল জীবন মিশন প্রকল্পে বদরপুরে দুর্নীতির অভিযোগ নিম্নমানের কাজ করে সিংহবাগ অর্থ হাতিয়ে নিচ্ছেন টিকাদার বিস্তারিত থাকবে প্রতিবেদনে মাসের পর মাস সার্ভার ডাউন ব্যাংকের পরিষেবা লাটে দক্ষিণ হাইলাকান্দিতে দুর্ভোগে জনগণ হাইলাকান্দি থেকে সার পাচার বন্ধ করার দাবি পরিষদের পরিবহন নিগমের নবনিযুক্ত চেয়ারম্যান মিশন রঞ্জন দাসের হাত ধরে করিমগঞ্জে শুরু ডে সুপার পরিষেবা আগামী পুরো নির্বাচনে শুনাইয়ে কংগ্রেস ও এর সামনে বড় পরীক্ষা বিস্তারিত থাকবে প্রতিবেদনে নারীদের স্বাবলম্বী করতে নানা প্রকল্প হাতে নিয়েছে রোটারি ক্লাব করিমগঞ্জ করিমগঞ্জে তিন মহিলাকে মেশিন দিল রোটারি অবৈধ কয়লা পাচার কাটিগড়ায় গাড়িসহ গাড়ি সহ আটক তিনজন এবং শেষ খবরটি শিশু দিবসে দুটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হাইলাকান্দি লালায় লায়ন্সের উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পেনশনভোগীদের হাতে আর মাত্র ষোলো দিন সময় রয়েছে প্রত্যেক বছর পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় লাইফ সার্টিফিকেটের মাধ্যমে এটা নিশ্চিত করা হয় যে পেনশনভোগী ব্যক্তি জীবিত রয়েছেন লাইফ সার্টিফিকেট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে আটকে দেওয়া হয় পেনশন এই সরকারের তরফে এবং ব্যাংকের তরফে প্রতি বছর পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয় লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য পোস্ট অফিস বা ব্যাংকে যেতে হবে পেনশনভোগীদের শিলচর কাসারে দুর্নীতিতে প্রথম স্থান দখল করেছে বরহলার বুড়িবাইল জিপি শালচাপড়া উন্নয়ন খণ্ডের অধীন একশো আঠাশ নম্বর বুড়িবাইল জিপি খবরের শিরোনাম হয়ে উঠেছে দুর্নীতির জন্য গ্রাম উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে স্বজন পোষণ এবং দুর্নীতিতে শীর্ষস্থান দখল করেছে এই জিপি প্রধানমন্ত্রী আবাস থেকে শুরু করে রাস্তাঘাট পানীয় জল জবকার সব কিছু থেকেই প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত এই জিপিতে মনরেগার কাজে টাকা আত্মসাত্ম আছেই এখন প্রকৃত হিতাধিকারীকে বঞ্চিত করে প্রধানমন্ত্রী আবাসের তালিকা তৈরির ক্ষেত্রে হরির লুট চালাচ্ছেন পঞ্চায়েত কর্তারা বুড়িবাইল তৃতীয় খন্ডের এক নম্বর গ্রুপের বছর পঞ্চাশের দিন মজুর মনিরুল ইসলাম বরলস্করের বাক্যে সরকারি গৃহ জুটেনি ছয় সদস্যের পরিবার নিয়ে কষ্টের মধ্যে দিন যাপন করছেন তিনি মাত্র পাঁচশো টাকা উৎকুচ দিতে না পারায় তার বাক্যে শৌচাগারও জুটেনি রবিবার শালচাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল বাসিত লস্কর এবং সমাজসেবী লিয়াকত হুসেন লস্কর সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে কয়েকটি পরিবারের অভিযোগ শুনে বলেন এই জিপিতে দুর্নীতির শেষ নেই প্রকৃত হিতাধিকারীদের তাদের প্রাপ্য সুবিধা দেওয়ার জন্য সরকারের নিকট জোরালো দাবি তুলেন তারা মনিরুল ইসলাম জানান তাকে সব সবসময় বলা হয়ে লিস্টে নাম আছে তার প্রশ্ন লিস্টে যদি নাম থাকে তাহলে তার গড় যায় গুতায় তিনি মুখ্যমন্ত্রীকে তার বাড়ি পরিদর্শনের আবেদন জানিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীন জল জীবন মিশন প্রকল্প নিয়ে গোটা রাজ্যের সঙ্গে বদরপুর সহ করিমগঞ্জ জেলায় দেদার দুর্নীতি চলছে অথচ পিএইচি বিভাগ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে একেবারে নীরব ভূমিকা পালন করে চলেছেন এক কথায় মুখ্যমন্ত্রী যতই দুর্নীতি নিবারণের কথা বলেন না কেন বিজেপি শাসনকালে পুলিশ থেকে শুরু করে প্রতিটি বিভাগে দুর্নীতি বেড়েছে এক একটা জলজীবন মিশন প্রকল্পের মেরামতের জন্য সরকার সর্বনিম্ন এক কোটি টাকা বরাদ্দ করেছে অনেক স্কিমে বরাদ্দ অর্থের পরিমাণ আরও অনেক বেশি বরাক উপত্যকার টিকাদাররা অধিকাংশ এসব কাজ পাননি তারা বঞ্চিত হয়েছেন অধিকাংশ প্রকল্পের কাজ পেয়েছে ইএনটি নির্মাণ সংস্থা সহ গৌহাটির নির্মাণ সংস্থাগুলো কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না প্রকল্পে কি কি কাজ কিভাবে হবে তা স্থানীয় জনগণ কিংবা প্রকল্প পরিচালন সমিতিকে জানার কোনো সুযোগ দিচ্ছেন না টিকাদার মাসের পর মাস সার্ভার ডাউন এর অজুহাত দেখিয়ে ব্যাংকের পরিষেবা রীতিমতো স্তব্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ হাইলাকান্দিতে দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্তবর্তী বিস্তৃত ওই জনপদে ব্যাংকের পরিষেবা বলতে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের জামিরা শাখা সবেদন নীলমণির ভূমিকা পালন করছে আর কোনো ব্যাংকের শাখা না থাকায় সাধারণ মানুষ এই ব্যাংক শাখার উপর নির্ভরশীল হয়ে আছেন সরকারের সহায়তা বাবদ আর্থিক সুযোগ সুবিধা পেলে ব্যাংকের অ্যাকাউন্ট জরুরি সে অনুসারে পিসিএ পড়া ওই বিস্তৃত অঞ্চলের মানুষ খাতা খুলতে বাধ্য হয়েছিলেন এই ব্যাংকের শাখায় কিন্তু বর্তমানে পরিষেবা পেতে গিয়ে তাদের কালো গাম ছুটছে ব্যাংক পরিষেবা উন্নয়নের জন্য মাত্র এক মাসের সময় চেয়ে নিয়েছিল আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের জামিরা শাখা কিন্তু নির্ধারিত সময় অতিক্রম পেরিয়ে মাস চারেক অতিবাহিত হয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়ে ওঠেনি দূর দূরান্ত থেকে ব্যাংকে গিয়ে গ্রাহকরা দিনভর অপেক্ষা করে পরিষেবা পাচ্ছেন না ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর বিকেলে গ্রাহকদের ডাউন বলে জানানো হয় হয়ে গ্রাহকদের ফিরে আসতে গড়ে অবশেষে রাজ্য পরিবহন নিগমের নবনিযুক্ত চেয়ারম্যান মিশন রঞ্জন দাসের হাত ধরে করিমগঞ্জ জেলাবাসীর স্বপ্ন বাস্তবায়িত হল রবিবার সকাল সাড়ে ছটায় সবুজ পতাকা নেড়ে রাজ্য পরিবহন নিগমের নবনিযুক্ত চেয়ারম্যান মিশন রঞ্জন দাস করিমগঞ্জ গৌহাটি ডে সুপার পরিষেবার শুভারম্ভ করেছেন সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত টু বাই ওয়ান ডিলাক্স ডে সুপার বাসটি প্রতিদিন করিমগঞ্জ থেকে গৌহাটির উদ্দেশ্যে যাত্রা করবে হাইলাকান্দি থেকে মিজোরামে সার পাচারের অভিযোগ করেছেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের আলগাপুর ব্লক সভাপতি কাইদুল হক লস্কর শনিবার ওই অভিযোগ করে তিনি বলেন হাইলাকান্দিতে জাতীয় সড়ক হয়ে রাতের অন্ধকারে সার পাচার হচ্ছে এতে হাইলাকান্দিতে সারের সংকট দেখা দিয়েছে কৃষকরা সার পাচ্ছেন না অথচ হাইলাকান্দি থেকে সার মিজোরামে পাচার করা হচ্ছে শুধু তাই নয় হাইলাকান্দিতে জাতীয় সড়ক হয়ে বার্মিজ সুপারির সিন্ডিকেট চলছে এ ব্যাপারে পুলিশ ও প্রশাসন ভূমিকা পালন করেছে এই অভিযোগ করে এ বিষয়ে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এ জে ওয়াইসিপির আলগাপুর ব্লক সভাপতি কাইদুল হক লস্কর আগামী বছরের শুরুতে হতে পারে রাজ্যের পুরসভা এবং টাউন কমিটির নির্বাচন এমন ইঙ্গিত পাওয়ার পর প্রতিটি রাজনৈতিক দল তৎপরতা বাড়িয়ে দিয়েছে নিজের দখলে বোর্ড রাখতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা এডক কমিটি হিসেবে সুনাই টাউন কমিটি গঠিত হয় যদিও পুরসভায় উন্নীত হওয়ার পর এই প্রথমবারের মতো নির্বাচন হবে সুনাই বাজারকে কেন্দ্র করে মোট এগারোটি ওয়ার্ড নিয়ে গঠিত পুরো এলাকায় চলেছে আগামী নির্বাচন নিয়ে জোর চর্চা এদিকে কংগ্রেস ও এর সামনে আগামী পুর নির্বাচনে বড় পরীক্ষা সুনাই কংগ্রেসে দুর্গ হিসাবে পরিচিত অন্যদিকে এআইইউডিএফ দলের বর্তমান বিধায়ক রয়েছেন সুনাইয়ে ফলে শেষ পর্যন্ত কে বাজিমাত করবে তা সময়ে স্পষ্ট হবে করিমগঞ্জে তিনজন মহিলাকে সেলাই মেশিন দিল রোটারি ক্লাব নারীদের স্বাবলম্বী করতে নানা প্রকল্প হাতে নিয়েছে রোটারি ক্লাব করিমগঞ্জ এ উপলক্ষে রবিবার করিমগঞ্জ ক্লাব হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন রোটারি ক্লাবের রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট তিন দুই চার শূন্যের ডিস্ট্রিক্ট গভর্নর বিশিষ্ট শিশুরূপ বিশেষজ্ঞ ডক্টর শেব কুয়র অবৈধভাবে কয়লা পাচারে জড়িত সন্দেহে এক বিলাসবহুল গাড়িসহ তিনজনকে আটক করল পুলিশ শনিবার গভীর রাতে কাটিগড়ার মদুয়ারপাড় এলাকা থেকে এদের আটক করা হয় কাসারের অতিরিক্ত পুলিশ সুপার ডেপুটি পুলিশ সুপার এদের আটক করেন বলে খবর ধৃতদের দুজন পাঁচ গ্রামের বাসিন্দা এবং একজন কাটিগড়ার গুমরা এলাকার খেলমা গ্রামের বাসিন্দা কাটিগড়া থানায় রেখে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এবার শেষ খবরটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ঔষধ বিতরণী অনুষ্ঠান হল হাইলাকান্দি লালায় উদ্যোক্তা লায়ন্স ক্লাব অব লালা সহযোগিতায় ছিল লিও ক্লাব অব লালা রবিবার লালার রাজীব ভবন প্রাঙ্গনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা এবং ঔষধ বিতরণী শিবির হয় এদিন বেলা এগারোটায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্গ্য অর্পণ করে আনুষ্ঠানিকভাবে শিবিরের উদ্বোধন করেন লালা লায়ন্স ক্লাবের সভাপতি দিলীপ কংসবণিক এরপর তারই পৌরোহিত্যে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দে